العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به যেমন একজনে বলছিলেন যে কোন এক সময় পাকিস্তান আমলে যখন খুব মিলিটারি শাসন আসলো, পাকিস্তান আমলের কথা এক মুরব্বী বলেছিলেন, আসার পরে তো আর্মি যখন তখন নামে তখন লোকেরা আর্মিকে বেশি ভয় করতে, এখন তো ভয় কম করে, যেই আর্মি নামছে লোকেরা ভয় অস্থির। আর আর্মিরা তখন কেমন করা ছিল যে শুনেছি মুরব্বীদের কাছে বাড়ির পুকুরে যদি অনেক কচুরি পানা থাকে এগুলো সাফ করা লাগতো না, আর্মি এসে পিটাতো সাফ করো এগুলো। তারপরে খাদ্যশস্যের দাম টাম এগুলো বাড়াই ফেললে দোকানে গিয়ে পিটাপিটি করে কমাই দিত। তো এক লোকে বললেন একজন আলেমকে যে আর্মি নামাতে ভালোই হয়েছে, পিটাপিটি করে মার্কেটে দাম টাম ঠিক মতো কমিয়ে দিয়েছে, এখন আর্মি যখন পিটায় দাম কমালো এই বেচারা লাভ হলো না লোকসান হলো সেটা তারা হিসাব করবে না, তারা তো এটা করে দিলে এটা ইনসাফ হলো কি হলো না খবর নাই। তো আলেম সাহেব মন্তব্য করলেন, বহুত আচ্ছা হুয়া, উর্দুতে উর্দু ভাষায় আলেম ছিলেন, বহুত আচ্ছা হুয়া পাখানা সে পেশাব পেশাব সে পাখানা সাফ হতে রা, খুব ভালো কাজ হয়েছে, পেশাব দিয়ে পায়খানা সাফ করা হচ্ছে, তো পেশাব দিয়ে পায়খানা সাফ করলে সাফ হবে, কি লাগবে পানি লাগবে। তাহলে আল্লাহ তাআলা এরকম কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে চায় মন্দ কাজ উঠাতে চায়, ভালো কাজ দিয়ে মন্দ কাজ উঠাতে হবে, মন্দ কাজ দিয়ে মন্দ কাজ উঠবে? অনেকে ছোটকালে পড়েছেন দস্যু বনহুরের কাহিনী, দস্যু বনহুরের কাহিনী কি, সে ডাকাতি করে বড় বড় লোকদেরকে, পারলে ওদেরকে হত্যাও করে ফেলে, ওদের টাকা পয়সা কোটি কোটি টাকা নিয়ে গল্প আর কি, এনে এরপরে সর্বহারা গরিবদের মধ্যে বিতরণ করে দেয়, সে খুব ভালো কাজ করে সে মনে করছে। এখন ডাকাতি করে পিটাপিটি করে লোকজন যে সম্পদ নিয়ে আসলো আর গরিবদেরকে দিল, কাজটা কেমন মহৎ হলো হয়ে গেল, এটা মহৎ হলো না। তো এই জন্য আল্লাহ তাআলার প্রিন্সিপাল হচ্ছেন লা ইয়ামহু সাইয়্যা বিসাইয়্যে ওয়ালাকিন ইয়ামহু সাইয়্যা বিল হাসান। এই এখানে একটা প্রিন্সিপাল পাওয়া গেল যে দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ কোনো কোনো কিছু সংশোধন করতে হলে সেটা ভালো তরিকায় হওয়া লাগবে, ইসলামিক প্রিন্সিপাল সেখানে অ্যাপ্লাই করতে হবে, জুলুমের তরিকায় করা যাবে না। আরেকজনের সম্পত্তি কেড়ে নিয়ে আপনি গরিবদেরকে দিয়ে দিলেন তা হলো না। ওকে, তারপরে তিনি বললেন ইন্নাল খাবিস লা ইয়ামহুল খাবিস, খবিস জিনিস কখনো খবিসকে দূর করে না। এখন আপনি হারাম তরিকায় উপার্জন করে আপনি, আমরা যখন সাদাকাত খয়রাত করি তখন আমাদের গুনাহ মাফ করার কারণ হয়ে যায়, ইত্তাকুন্নারা ওয়ালা বিশাক্কাত, আমরা আমাদের গুনার কাফারা সাইয়াত দূর করে দেয়। কিন্তু যখন এই কেউ সদকা খায়রাত করবে খারাপ জিনিস দিয়ে তার খারাপই দূর আদৌ হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ভালো বলতে উত্তম জিনিস, ভালো বলতে হালাল জিনিস, মানে অনেকটা হাদিসে এসেছে ইন্নাল্লাহ তাইয়িবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ তাআলা ভালো উত্তম এবং পবিত্র, তিনি উত্তম এবং পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন। এখন কেউ যদি চুরি করে এনে দান করে এই দানকে আল্লাহ কবুল করবেন না। আবার কেউ যদি একটু আগে যেটা বলেছিলাম একেবারে পচা যেটা খেলে পেট অসুখ হবে এরকম খাবার কাউকে দেয় তাহলে এরকম জিনিস দান করে, কোনো কোনো সময় আপনি আশ্চর্য হয়ে যাবেন মানুষ আপনাকে কিছু গিফট দিল, গিফটের শেষ পর্যন্ত দেখা যায় ডাস্টবিনে ফেলতে হয়, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। দেওয়ার ক্ষেত্রে ভালো জিনিস দেওয়া ইসলাম এত উৎসাহিত করেছে, কোনো খারাপ জিনিস যেন না দেয় মানুষ, মানুষ দেওয়ার ক্ষেত্রে একটা লোকে যেন সুন্দর করে নেয় আগ্রহ করে নেয় হাদিয়ে দেওয়ার ক্ষেত্রে এরকমই হওয়া উচিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে দান করা যে মানুষ করে না বহিলি করে, আর দিতে গেলে একেবারে চিটা মার্কা জিনিসটা দেয়, কেন দেয়, তার বহিলি কেন আসে, তাকে আরেকজনে ওয়াস ওয়াসা দেয়, তার নাম কি, হ্যাঁ এই শয়তানের সার্ভিস সম্পর্কে আল্লাহ তাআলা এখন বলছেন আশাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে সব সময় ওয়াদা করে বা সব সময় খবর দেয় ওয়াস ওয়াসা দেয়, বলে খবর দা দান খরচ বেশি করো না তোমার সম্পদ কমে যাবে, তুমি ফুতুর হয়ে যাবে এভাবে দিতে থাকলে।
কোন সময় তোমাদের সম্পদের টানাটানি হচ্ছে, খালি জমা করে রাখো, খালি জমা করে রাখো। ওয়া আমরুকুম বিল ফাহশা, আর ফাহশা কাদের হুকুম করে? কোন কোন তাফসীরে এসেছে এখানে ফাহশা মানে হচ্ছে বখিল, বখিলকে আল্লাহ তাআলা ফাহশা বুঝিয়েছেন। আবার কোন কোন তাফসীরে এসেছে যে না, তাদেরকে ভালো কাজে দান করতে বলে না, বড়লোকদের টাকা ভালো কাজে, নেক কাজে, যাকাত সাদাকাতের কাজে খরচ হয় না, বড়লোকদের টাকা কোন কাজে খরচ হয়? অশ্লীলতার পার্টির মধ্যে, বিশাল বিশাল রাতের বেলা যে পার্টিগুলো করে সেখানে তারা অনেক পয়সা খরচ করে, ফাহেশা কাজে খরচ করে, ভালো কাজে আল্লাহ তাদের কিসমত রাখেনি। শয়তান ওখানে তাদের টাকা আটকায় না, আরে খরচ করো না, কমে যাবে কমে যাবে, সেখানে বলে না, সেখানে বলে বেশি করে খরচ করো। ওয়া আমরুকুম বিল ফাহশা, তোমাদেরকে খুব উৎসাহিত করে যে এই কাজে বেশি খরচ করো, বন্ধু বান্ধবকে দাওয়াত দাও, হ্যাঁ ইন্টারকন্টিনেন্টালে পার্টি করো, 31st night December পালন করবো কোথায়, এরকম বুকিং করে থাকো, ওখানে বহু টাকা খরচ করো। বড় লোকরা খরচ করে কোন জায়গায়? এই সমস্ত ফাহেশা কাজে। কিন্তু শয়তান যখন তাদের কাছে চাওয়া হয় যে আল্লাহ রাস্তায় দান করেন, মসজিদে দেবে দান করেন, গরিব মিসকিন, তখন তাদের দরজা কুঠার কথা মানে মাথা থেকে আর্তনাদ করে বলে যে বিপদে পড়ে গেছে একটু দেন, সেখানে তাদের পকেট থেকে খরচ হয় না। এরকম এক্সাম্পল আপনি বহু দেখবেন, ধনীদের বিরাট সংখ্যক লোক এই প্রকৃতির, এই নেচারের। তাহলে শয়তান তাদেরকে এরকম ওয়াসওয়াসা দান করে যে গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, কিন্তু ফাহেশা কাজে তাদেরকে খরচ করতে খুব উৎসাহিত করে। এখন এই শয়তানের কিছু রোল নিশ্চয়ই এখানে আছে, উৎসাহিত করা, এটা আমাদের জন্য একটা আশঙ্কার কারণ। তো আল্লাহ তাআলা একলা আমাদেরকে শুধু শয়তানের হাতে ছেড়ে দেননি, আবার এটাকে কাউন্টার করার জন্য, ব্যালেন্স করার জন্য, পরীক্ষায় যেন পাশ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা শয়তানের পাশাপাশি আমাদেরকে হেল্প করতে আরেক জাত পাঠিয়েছেন। তারা কে? ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। তারা আমাদেরকে মাঝে মধ্যে উৎসাহিত করেন। সেই কথা অন্য হাদিসে এসেছে, ইন্না লিশাইতানি লাম্মাতুন বিবনি আদম ওয়ালিল মালাকে লাম্মাতুন। লাম্মা মানে হলো টাচ, একটা ধাক্কা দেওয়া বা একটা টাচ করা বা একটা মনের ভিতরে একটা কিছু ঢুকিয়ে দেওয়া। যে বনি আদমের পরীক্ষা হচ্ছে মাঝে মধ্যে শয়তান তাকে এরকম পুশ করে, আবার মাঝে মধ্যে ফেরেশতা তাকে পুশ করে। ওকে, যখন ফেরেশতা ওয়াই আমরুকুম ফা আম্মা লাম্মাতুশ শাইতান ফা ইআদুন বিশশার ওয়া তাকযিবিন বিল হক, শয়তানের পুশটা হচ্ছে তাকে অন্যায় কাজে প্ররোচিত করা আর হক থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। ওয়া আম্মা লাম্মাতুল মালিক ফা ইআদুন বিল খাইর ওয়া তাসদীকুন বিল হক, আর যখন শয়তানের পক্ষ থেকে, সরি ফেরেশতার পক্ষ থেকে পুশ আসে, সেটার মধ্যে থাকে লোকদেরকে ভালো কাজে উৎসাহিত করা। আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মাঝে মধ্যে ভালো কাজে উৎসাহিত করান। ওয়া তাসদীকুন বিল হক, হককে বিশ্বাস করা, হককে মজবুত করে ধরে রাখার ব্যাপারে ফেরেশতারা এসে আমাদেরকে হেল্প করেন। ফেরেশতারা হেল্প করেন, কোরআন শরীফে ইঙ্গিত আছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতে হে নেককার লোকেরা তোমাদের সঙ্গী সাথী ছিলাম, তোমাদের সঙ্গ দিয়েছি এবং আখিরাতেও সঙ্গ দেব। তো দুনিয়াতে সঙ্গ দিয়েছেন তো একটা কাজের জন্য, ভালো কাজে হেল্প করার জন্য সঙ্গ দিয়েছেন। ফামান ওয়াজাদা যালিকা ফালিয়ালাম আন্নাহু মিনাল্লাহ ফালিয়াহমাদিল্লাহ, তুমি যখন ফিল করো যে নেক কাজে তোমার উৎসাহ লাগছে, তোমার কাছে বেশ উৎসাহ সৃষ্টি হচ্ছে, উদ্যম সৃষ্টি হচ্ছে, তোমার প্রতি ভালো মোটিভেশন এসেছে, তখন তুমি আল্লাহ শুকর আদায় করো যে আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। ওয়ামান ওয়াজাদাল উখরা ফালিয়াতাআউযু মিনাশ শাইতান, আর যখন গুনার কাজের দিকে উদ্যোগ নেওয়ার জন্য তোমার মধ্যে পুশ আসে, ওয়াসওয়াসা আসে, তখন রিয়েলাইজ করো শয়তান তোমাকে হসা দিচ্ছে, তুমি শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। অতপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখো এই যে শয়তান তোমাদেরকে দান খরাত না করার জন্য ওয়াসওয়াসা দান করে আর তোমাদেরকে অন্যায় কাজে খরচ করতে উৎসাহিত করে, তোমরা শয়তানের এই কথাকে বিশ্বাস করো, ইয়াকিন করো, তার উপরে নির্ভর করো। আর আল্লাহ তাআলা কি করেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা,
আল্লাহ তাআলা তোমাদেরকে সুখবর দিচ্ছেন যে তোমরা দান খরাত বেশি করে করলে তিনি তোমাদেরকে মাফ করে দেবেন, ওয়া ফাযলা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আরো বাড়িয়ে দেবেন দুনিয়াতে এবং আখেরাতে। তোমরা আল্লাহর কথা বিশ্বাস করবা না শয়তানের কথা বিশ্বাস করবা? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান প্রত্যেকদিন সকালবেলায়, একজন ফেরেশতা জমিনে নাজিল হয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান, আল্লাহ যে আপনার রাস্তায় খরচ করে তাকে আপনি আরো দিতে থাকেন, আল্লাহুম্মা আমসিক মুমসিকান আও কামা ক্বাল আলাইহিস সালাম, আর আল্লাহ যে দেয় না বখিল হয়ে বসে থাকে আল্লাহ আপনিও তাকে দিয়েন না, তার জন্য বাদ দোয়া করে। তাহলে ফেরেশতারা অনেক কাজ করেন, অনেক ফাংশন আছে ফেরেশতাদের, আমাদের পিছনে ওনাদের বহু কাজ আছে। আল্লাহ তাআলা এই মাখলুককে, সম্মানিত মাখলুকগুলোকে আমাদের অনেক উপকারের জন্য তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, যখন তোমাদেরকে অনেক দিতে বলি তার মানে আমার কমে গেছে তা না, ওয়াসি আমার কাছে কত আছে, কিন্তু তোমরা কে কি দাও না দাও এগুলো আমি একটু দেখতে চাই, পরীক্ষা করতে চাই, আমার রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে না তোমরা দান না করলে, আমার কাজ চলতে থাকবে, তবে আমি আলিম, আমি জানি কে দিচ্ছ কে দিচ্ছ না, কে বখিল হয়ে সম্পদের মোহ তোমাকে এমন পেয়ে বসেছে, প্রচুর লোক পৃথিবীতে আছে অনেক কষ্ট করে সম্পদ জোগাড় করেছে, শুধু তার উদ্দেশ্য কি জমা করে রাখা, জমা করে রাখা। আসলে এই পৃথিবীর মধ্যে স্লোগান হচ্ছে, যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তাদের স্লোগান হচ্ছে খালি সেভিংস বাড়ান, কত বাড়াবেন, কত বাড়লে কত পয়সা বেশি পাবেন, পার্সেন্টেজ কোন ব্যাংকে বেশি দেবে, খালি এগুলোর প্রতিযোগিতা, আপনাকে ব্যাংক থেকে খালি চিঠি দেয় এত করে বাড়ান এত করে পাবেন, খালি এরকম অফার দেয়, ঠিক কিনা? হ্যাঁ, সেভিংস বাড়ান, খালি সেভিংস বাড়ান। আর আল্লাহ তাআলা কি বলেন, ইউনফিকুন খরচ করো, ওয়া আনফিকু খরচ করো, খরচ করো। আল্লাহ তাআলার উল্টা হচ্ছে দুনিয়ার মানুষের কথা, কাকে বিশ্বাস করব, আল্লাহর কথা। খালি শয়তান ওয়াসওয়াসা দেয় না, মানুষও ওয়াসওয়াসা দেয়, এই যে স্লোগান লাগা এগুলা, এই যে খালি জমা করেন জমা করেন খালি জমা করেন, মানুষও দেয়, মানুষও অনেক সময় ওয়াসওয়াসা দেয়, দেখবেন শয়তানের কাজ মানুষ করে। কোনো কোনো সময় দেখেন মসজিদের জন্য কালেকশন চাওয়া হয়, হ্যাঁ রামাদান মাসে হোক বা অন্য সময়ে হোক একটু সময় নিয়ে কালেকশন করা হচ্ছে, কিছু লোক শয়তানের কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়, বলো কি দেখছেন এই শুরু করছে আবার, কত পয়সা দিলাম খালি চায় খালি দিতেই হয়, পয়সাতে কি করে আল্লাহ জানে, এই নেগেটিভ কথার কাজ করে দিল, এখন শয়তান মিয়া কি খুশি, আমার আর কাজ করা লাগবে না, চাবি ঘুরিয়ে দিছি, শয়তানের কাজ মানুষ করে। তো এখন এই যে আল্লাহ তাআলা যেই ব্যক্তি এরকম ওয়াস ওয়াসা দেয়, এই কাজ হলো শয়তানের, মানুষ কেন এই কাজের দায়িত্ব নেবে, নিজেও দেয় না আরেকজনকে ওয়াস ওয়াসা দিয়ে যে বাসা দিতে চেয়েছিল তারে থামাই দিল, কাজটা কত বড় অন্যায় করলো, বুঝে না মানুষ, বুঝে না মানুষ, সুবহান কত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে শয়তানের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আমরা শেষ করবো পরে আয়াতটা দিয়েই, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যে আল্লাহ তাআলা হিকমত যাকে চান তাকেই দান করেন, আর যাকে আল্লাহ তাআলা এরকম হিকমত দান করেন তাকে দেন খাইরান কাসীরান, তাকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দান করেছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, শুধুমাত্র জ্ঞানী লোকগুলোই শিক্ষা গ্রহণ করে থাকে। এখন এখানে আল্লাহ তাআলা হিকমত দান করে যাকে দান করেন, হিকমত কি জিনিস, বাংলায় তর্জমা করা হয় হিকমতের মানে হচ্ছে বুদ্ধিমত্তা, কিন্তু হিকমতের অনেকগুলো অর্থ কোরআন এবং হাদিসে তাফসিরে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হিকমতের অর্থ করেছেন, হিকমা অর্থ হচ্ছে আল মারিফাতু বিল কোরআন নাসিখিহি ওয়া মানসুখিহি ওয়া মুহকামিহি ওয়া মুতাশাবিহি ওয়া মুকাদ্দিমিহি ওয়া মুআখিরিহি ওয়া হালালিহি ওয়া হারামিহি ওয়া আমসালিহি। কোরআন শরীফের মধ্যে নাসিখ মানসুখ আছে, নাসিখ মানসুখের কথা বলছিলাম নাকি কত কিছুদিন আগে, হ্যাঁ কোরআনের আয়াতগুলো সম্পর্কে তাফসিরের ধারণা থাকা, এরপরে হালাল হারাম শরীয়তের বিধানগুলো জানা, কোরআনে যে সমস্ত এক্সাম্পলগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন এগুলোকে ঠিকমতো বোঝা, এই জ্ঞানটা হচ্ছে হিকমত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসির করেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আরেকজন মুফাসসির, তিনি বলেছেন এখানে হিকমত বলতে
লাইসাত বিন নুবুয়া হিকমত কোন কোন আয়াতে নুবুয়তের অর্থে এসেছে কিন্তু এখানে নুবুয়ত নয় ওয়ালাকিন হলো ইলমু ওয়াল ফিকহ ওয়াল কুরআন শরীয়তে ইলমের ইলম ফিকহের জ্ঞান কুরআনের জ্ঞান আয়ত্ত করা হচ্ছে হিকমত আবুল আলী রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন তাবেঈ তিনি বলেন আল হিকমাতু খাশিয়াতুল্লাহ আল্লাহর ভয় হচ্ছে আসল হিকমত আল্লাহর ভয় দিলে পাওয়া হচ্ছে আসল হিকমত আর হিকমতের আমাদের কাছে একটাই অর্থ শুধু বুদ্ধিমত্তা কিন্তু বড় বড় ইসলামিক মনীষীদের কাছে হিকমতের কতগুলো অর্থ দেখতে পেয়েছেন আর কি হাদিস এসেছে তারপর তিনি বলেছেন আবু আলিয়া ফাইন খাশিয়াতুল্লাহি রাসু কুল্লু হিকমাতিন আল্লাহর ভয় আল্লাহ ভীতি হচ্ছে সমস্ত হিকমতের বুদ্ধিমত্তার আসল মাথা আল্লাহর ভয় যার আছে সবচেয়ে বড় বুদ্ধিমান সেই লোকটা আল্লাহর ভয় যার কাছে নাই যত বড় বুদ্ধিজীবী হোক সে হলো শয়তানের বড় চালাচামুণ্ডা হয়ে যাবে এই জন্য যারা আল্লাহর ভয় যাদের দিলে নাই ওই সমস্ত বুদ্ধিজীবীরা সারাদিন কী করে বসে বসে দিনের দুশ্মনী করে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর ভয় যে আসল বুদ্ধি সেই কথা অন্য হাদিসেও এসেছে আল কাইয়েসু মান দানা নাফসাহু আমিল আলিমা বাদাল মাউত সত্যিকার বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করে নিয়েছে আল্লাহর হুকুমের মধ্যে বাধ্য করে দিয়েছে আর পরকালের জন্য আমল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে সেই ব্যক্তি আসল বুদ্ধিজীবী বুদ্ধিমান বাকিরা যতই বুদ্ধিমান মনে করুক তারা শয়তানের তরিকায় শয়তানের কর্মসূচি বাস্তবায়নের জন্য সারাদিন কলম বুদ্ধি মিডিয়াকে ব্যবহার করে যাচ্ছে এরপরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন ফাল হিকমাতু আল ফিকহ ফি দীনিল্লাহ অনেক মুফাসসির বলেছেন আল্লাহর দিনকে বুঝতে পারাটা আসল হিকমত ওয়া সহি আনাল হিকমাত লা তাক্তাসু বিন নুবুয়া বাল হিয়া আআমু মিন মিনহা ওয়া আলাহা নুবুয়া ইমাম ইবনে কাসির বলছেন হিকমা শুধু নবুয়ত নয় নবুয়তও এর ভিতরে আছে নবুয়তের বাইরেও আছে নবীদেরকে আল্লাহ যখন নবুয়ত দেন এটা তাদের জন্য সবচেয়ে বড় হিকমত আর যারা নবীদের অনুসারী হ্যাঁ ওয়ালাকিন লি আতবাইল আম্বিয়ায় হাফজুন মিনাল খাইর আলা সাবিল ইত্তাবা নবীদেরকে যারা নবীদের পদাঙ্ক যারা অনুসরণ করেন নবীদেরকে পদে পদে যারা মানেন নবীদের সুন্নতকে যারা ফলো করে যান আল্লাহ তাআলা তাদেরকেও হিকমত দিয়ে ধন্য করেন নবীরা পায় সবচেয়ে বড় হিকমত নবুয়ত আর নবীদের রাস্তায় যারা চলবেন নবীদের শরীয়ত অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবেন মানুষকে ডাকবেন তারাও হিকমতের অধিকারী হয়ে যায় তাহলে আসল হিকমত হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ অনেক সময় মানুষকে পাওয়া যায় যে হিকমত মানে হচ্ছে হিকমত খুঁজে কীভাবে এই সুন্নতকে আমল না করে বাঁচতে পারে অনেক বুদ্ধি চর্চা করে কিভাবে বিভিন্ন ব্যাখ্যা করে আরেকটা মতামত নিয়ে কিভাবে এই হাদিসকে সরিয়ে দিয়ে কোনো রকমে অন্য তরিকায় যাওয়া যায় এটাকে হিকমত মনে করে এই জন্য হিকমত শুধু একটাই আমরা তর্জমা শিখেছি বুদ্ধিমত্তা টেকনিক বাস শেষ আর কিছু দরকার নেই এটা একটা বড় দুর্বলতা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আল্লাহ তাআলা এরপরে বললেন যে এইরকম হিকমত আল্লাহ তাআলা কি সবাইকে দেন আল্লাহ সবাইকে দেন না দ্বীনের জ্ঞান আল্লাহর ভয় নবীদের তরিকায় চলার মতো শক্তি সাহস কনফিডেন্স সিরিয়াসনেস ইউতির হিকমত মাইয়াশা যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন বাছাই করা লোকগুলোকে আল্লাহ তাআলা দান করেন সবাই পায় না আর যাকে আল্লাহ তাআলা এটা দান করেন তাকে আল্লাহ অনেক বেশি কল্যাণ দিয়েছেন তার ডিগ্রি কম হতে পারে তার টাকা পয়সা কম হতে পারে কিন্তু তাকে যদি আল্লাহর ভয় দিয়ে থাকেন কোরআন হাদিসের জ্ঞান দেন আমল দেন হালাল হারামের ব্যাপারে সিরিয়াসনেস দান করেন তাহলে আল্লাহ তাআলা তাকে খাইরান কাসীরান দিয়েছেন অনেক কল্যাণ দিয়ে তাকে মালামাল করে দিয়েছেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব এই জিনিসটা বুঝতেও পারে না সত্যিকার জ্ঞানী লোকেরা ছাড়া বাকিরা এখানে বলে যে এই লোক তো আল্লাহওয়ালা হয়ে গেছে পয়সা তো কিছু নাই লাভ কি তার পেছনে গিয়ে তাই না আমাদের দেশে এরকমই কারবার মানুষের কার পেছনে ছুটে যার জৌলুস বেশি তার পেছনে ছুটে
যখন ইলেকশনের মধ্যে দাঁড়াবে মানুষ কে ভালো না মাঝি এইটা দেখে ভোট দেয়, কোনটা দেখে ভোট দেয়? কিছু কিছু লোক এমন বোকা আমাদের সমাজে আছে, বলে যে উনি তো সুফি সাহেব, তারে ভোট দিয়ে কোনো লাভ নাই, নিজেও খাইতে পারবেন না আমাদেরকেও খাওয়াইতে পারবেন না। ওই বেটা বহুত বুদ্ধিমান আছে, সে যেমন নিজে খায় তেমন সে খাওয়াবেও আমাদেরকে, আর এই জন্য বড় ধোকা খায় বসে আছে আমাদের জাতি। তো হিকমত নাই, দিনের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, মানুষ এভাবে প্রতারিত হতে থাকে, প্রতারিত হতে থাকে, ধোকায় পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা সঠিক যে হিকমত তিনি পছন্দ করে করে বাছাই করা লোকদেরকে দান করেন, আল্লাহ তাআলা যেন সেই হিকমত আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আতিনাল হিকমাতা ফামান উতিয়াল হিকমাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ملاذ العبد مولاه إذا ضامت دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه